আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই। বিরোধী সিনহার এবার তো মিচকি হাসি হবেই। এগারোটি পঞ্চায়েত দখলের পর কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে কে হবে প্রধান গঠন তা পরবর্তী সময়ে জানিয়ে দেবেন কংগ্রেসের বিধায়ক কৈলাস শহরের বিরোজিৎ সিনহা। বিরোজিৎ বাবুর ওপর ভরসা, স্বাভাবিকভাবে বিরোজিৎ সিনহা আগামী দিনে প্রদেশ সভাপতি হবে, এটাই তার গ্যারেন্টি। সৌভাগ্যবান দেখা যাচ্ছে, কিন্তু এই নির্বাচনের ফলাফল নিয়েও তিনি অসন্তুষ্ট ছিলেন, বারবার করে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিপ্পান্ন কৈলাস শহরে। যুদ্ধের লড়াই সংগ্রামী এগিয়ে যাও পাশে থাকার বার্তা, গেরুয়া ঝড়কে পেছনে ফেলে জয় পেল বিরোজিৎ সিনহা, এটাই ছিল মানুষের ভাগ্যের ভালোবাসা। ত্রিপুরাতে গেরুয়া ঝড় থাকুক না থাকুক কোনো ভয় নেই, পাশে থাকার বার্তা দিয়ে বিরোজিৎ সিনহা বলেন এখানে লুট করতে দেওয়া হয়নি ভোট, মানুষই প্রতিরোধ গড়ে তোলার বার্তা অঙ্গীকার নিয়েছিল। তবে ইন্ডিয়া জোটের একটা ভরসা তো ছিলই স্বাভাবিকভাবে, তাই চব্বিশ টিভি দুই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন তোলার মুহূর্তেই রাজনৈতিক মহলে তো একটা গুঞ্জন খবর পাওয়া যাচ্ছিল যে তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বিরোজিৎ সিনহা তার নিজের গড়ে জিততে পারবে না বলে অনেকেই রটানো রটেছিল। তবে স্বাভাবিকভাবে এটা কিন্তু কোনো ম্যাজিক না, বিরোজিৎ সিনহার ওপর যে ফ্যাক্টর, বিরোজিৎ সিনহা দীর্ঘদিনের কংগ্রেসের একটা রাজনৈতিক প্রবীণবিদ, যেহেতু তিনি কংগ্রেসের দীর্ঘদিনের প্রদেশ সভাপতিও ছিলেন, সময় ক্ষেত্রে আবার তিনি বিধায়কও হতেন মধ্যে মাঝে। 2018 পর থেকে আবার 23-এর বিধানসভা ভোটে তিনি জয়লাভ করেন, 2024-এ লোকসভা ভোটে তিনি বামে দিকে লিড দিয়ে মানে ইন্ডিয়া জোটের প্রার্থীকে 2000 ভোটের ব্যবধানে। কিন্তু তিপ্পান্ন কৈলাস শহরের 11টি অঞ্চল দখলের পর একেবারে সরাসরি সবুজ সংকেতে দেখা গেল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার কৈলাস শহরে। এদিকে বদরুজ্জামান তিনিও জয়লাভ করেছেন, তিনিও চ্যালেঞ্জ দেওয়া নেতা, তিনি একটা গ্রহণযোগ্য হেভিওয়েট কংগ্রেসের নেতা, জেলা পরিষদের সদস্য, তিনিও জয় পেয়ে এলাকাতে একেবারে উচ্ছ্বাস। এলাকাতে ভোটারদের মধ্যে একটা রাজনৈতিক চাপানোতর ছিল যে বিজেপিকে ভোটে হারানোর লক্ষ্য ডাক, কিন্তু অবশেষে বাম জোটের প্রভাবে এই ফ্যাক্টর হয়ে গেল কৈলাস শহর। কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক ভূমিকা হিসেবে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা স্পষ্ট হওয়ার মুখোমুখি, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। আগামী দিনে যে পথ চলা শুরু সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তো আপনারা ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এবার খেলা কিন্তু জমে যাবে বাড়তি সহযোগিতায় বিরোজিৎ সিনহার ভরসা রেখে। বিরোজিৎ সিনহার বাড়িতে রীতিমতো বৈঠক হতে পারে, কে হবে প্রধান এই নিয়ে আলোচিত বিষয় হবে, কবে হবে, ক তারিখে গঠন করবে কংগ্রেসের প্রধান, সেটাও বিরোজিৎ সিনহার ওপর ভরসা রেখে সংখ্যালঘু ভোটাররা বিরোজিতের বাড়িতে এসে একেবারে উচ্ছ্বাস। এদিকে বাম এবং একাধিক পর্যালোচনা করে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং হল গণনা কেন্দ্রে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল। তবে বিরোজিৎ সিনহা বুক চিতিয়ে লড়াইয়ের ডাক দিয়েছিলেন কৈলাস শহরে, তিপ্পান্ন কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে। দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সরাসরি চব্বিশ টিভি দুই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তের বড় খবর, রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তবু আশা মন বিরোজিৎ বাবুর ওপর ভরসা রেখেছে, পঞ্চায়েত ভোটে এটাই সবার ভাগ্যের শুনশান, তাই তো? এই বিষয়গুলি নিয়ে মানুষের রায় বা জনগণের গর্জন একেবারে স্পষ্ট হতে চলেছে পঞ্চায়েত গঠনের শুধু সময়ের অপেক্ষা দিয়ে। কংগ্রেসের বিজয় মিছিলের একেবারে উন্মাদনা মিষ্টি মুখে মানে কংগ্রেসের সমর্থক বা দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে রীতিমতো উচ্ছ্বাস দেখা গেল। এই মুহূর্তের বড় খবর।